আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও প্রতিদিনের মতো আমার জবেন স্টাডি নিউজ চ্যানেলে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আজকের ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা মূলত বাংলাদেশের সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন আমরা মূলত এখন এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কী কী পদ রয়েছে কতগুলো পদ রয়েছে আবেদনের শুরু এবং শেষ তারিখ কবে থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তির জন্য কি কি কাগজপত্র প্রয়োজন হবে সকল কিছু বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব সুতরাং ভিডিওটি না টেনে সকলকে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করা যাচ্ছে আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ছাড়াও আমার চ্যানেলে মূলত নিত্য নতুন অনেক সরকারি চাকরির আপডেট রয়েছে আপনারা চাইলে এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখে আসতে পারেন চলুন শুরু করা যাক প্রথমে আমরা দেখতে পাচ্ছি উননব্বইতম তম বি এম এ দীর্ঘমেয়াদী কোর্সে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে প্রথমেই তারা বলেছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে হলে যোগ্যতা প্রয়োজন হবে বয়স সীমা প্রথমে হচ্ছে বলে দেওয়া হয়েছে পহেলা জানুয়ারি দু হাজার তেইশ সতেরো থেকে একুশ বছরের মধ্যে যে সকল প্রার্থী রয়েছেন তারা আবেদন করতে পারবেন মূলত বয়সটি ক্লিয়ার করে দেওয়ার জন্য আমি ভালোভাবে বলতেছি এক এক দু সাল থেকে এক এক দু সালের মধ্যে যে সকল প্রার্থী জন্মগ্রহণ করেছেন তারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য বয়স সীমা আঠেরো থেকে তেইশ বছর মূলত যারা সশস্ত্র বাহিনীতে কর্মরত রয়েছেন তারা যদি এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে চায় তাহলে তাদের আঠারো থেকে তেইশ বছরের মধ্যে বয়স সীমা থাকতে হবে এরপর আমরা দেখব এই নিয়োগ বিজ্ঞপ্তিতে শারীরিক যোগ্যতা কী কী প্রয়োজন হবে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে শারীরিক যোগ্যতা প্রয়োজন হবে পুরুষ পাথের জন্য উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি মহিলা পাথের জন্য উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি পুরুষ পাথের জন্য ওজন প্রয়োজন হবে একশো বিশ পাউন্ড মহিলা পাথের জন্য ওজন প্রয়োজন হবে একশো চার পাউন্ড বুকের মাপ প্রয়োজন হবে পুরুষ পাথের জন্য তিরিশ ইঞ্চি স্বাভাবিক অবস্থায় প্রসারণ অবস্থায় বত্রিশ ইঞ্চি মহিলা পাথের জন্য স্বাভাবিক অবস্থায় আঠাইশ ইঞ্চি প্রসারণ অবস্থায় তিরিশ ইঞ্চি এরপর আমরা দেখব এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি কি প্রয়োজন হবে মূলত জাতীয় মাধ্যম থেকে আপনি লেখাপড়া করলে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষায় যে কোনো একটিতে আপনাকে জিপিএ ফাইভ পেতে হবে এবং অন্যটিতে চার পয়েন্ট পঞ্চাশ পেয়ে উত্তীর্ণ হতে হবে ইংরেজি মাধ্যম থেকে আপনি লেখাপড়া করলে ও লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে তিনটিতে এ গ্রেড এবং তিনটিতে বি গ্রেড এবং এ লেভেলে দুইটি বিষয়ে ন্যূনতম বি গ্রেড পেয়ে উত্তীর্ণ প্রার্থীগণ এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন এরপর আমরা দেখব এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বৈবাহিক অবস্থা মূলত যারা অবিবাহিত রয়েছেন তারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন এরপর আমরা দেখব এই নিয়োগ বিজ্ঞপ্তিতে মূলত একজন প্রার্থী কখন আবেদন করতে পারবেন না যদি কোনো প্রার্থী সেনা নৌ বিমান বাহিনী অথবা যে কোনো সরকারি চাকরি হতে বরখাস্তগিত হয় তাহলে সে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবে না এরপর হচ্ছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত প্রার্থী আবেদন করতে পারবেন না সেনা বিমান বাহিনীর আপেল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য বিবেচিত হলে কোনো প্রার্থী আবেদন করতে পারবে না এরপর আমরা দেখব এই নিয়োগ বিজ্ঞপ্তিতে অনলাইনের মাধ্যমে আবেদনের নিয়মাবলী কী কী রয়েছে মূলত সকল পার থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে অনলাইনের মাধ্যমে আবেদন ফর্ম পূরণ করতে হবে সেজন্য পঁচিশ ফেব্রুয়ারি দু হাজার বাইশ তিরিশ এপ্রিল দু হাজার বাইশ তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে আবেদন ফর্ম পূরণ করতে আপনাকে জয়েন্ট বাংলাদেশ আর্মি ডট আর্মি মিল বিডি ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে হবে চলুন যাওয়া যাক মূলত এটি হচ্ছে আর্মি মিল বিডি ওয়েবসাইট এখানে আপনারা প্রবেশ করার পরে আপনাকে প্রথমেই এখানে প্রবেশ করার পরে এই অবস্থায় আসবে তারপর আপনাকে এইভাবে নিচে আসতে হবে নিচে আসার পরে এখানে আপনি দেখতে পাবেন উননব্বইতম বিএমএ কোর্স লং কোর্সের এখানে অ্যাপ্লাই নাম বাটনটি রয়েছে এখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে প্রবেশ করার পরে আপনার এখানে হচ্ছে অ্যাকাউন্ট টাইপ মূলত আপনি কোন পদে আবেদন করতে যাচ্ছেন সেটি এখানে রয়েছে সেটি আপনাকে দিতে হবে তারপর এখানে জন্ম তারিখ এস পাশের রেজাল্ট এইচএসসি পাশের রেজাল্ট সহ সকল কিছু বিস্তারিতভাবে দিতে হবে তারপর হচ্ছে আপনাকে এখানে চেক ইজিবিলিটি এখানে হচ্ছে আপনাকে ক্লিক করতে হবে এভাবেই মূলত এখানে আপনি আবেদন করতে পারবেন আবেদন করার পরে মিলিটক ট্রাস ব্যাংক টিকেস ভিসা মাস্টার কার্ড বিকাশ যে কোনো ব্যাঙ্কিং সেবার মাধ্যমে মূলত আপনাকে এক হাজার টাকা যোগ্য আবেদন ফি প্রদান করতে হবে এটি আপনি কখনোই আর ফিরে পাবেন না এরপর আমরা দেখব এই নিয়োগ বিজ্ঞপ্তিতে মূলত প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা কিভাবে অনুষ্ঠিত হবে এবং কত তারিখে অনুষ্ঠিত হবে মূলত প্রাথমিক নির্বাচনী স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা আগামী ষোলো মে দু হাজার বাইশ ছাব্বিশ মে দু হাজার বাইশ তারিখ পর্যন্ত বিভিন্ন শ্রেণীবাসে অনুষ্ঠিত হবে কোনো প্রার্থী পরীক্ষা দিন উপস্থিত হতে অপারগ হলে সময়ের মধ্যে যে যেকোনো দিন উপস্থিত হয়ে উক্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে তবে পরীক্ষার তারিখ পরিবর্তনের বিষয়টি পূর্বেই সরাসরি নিজ নিজ পরীক্ষার কেন্দ্রে জানাতে হবে এরপর হচ্ছে আমরা দেখবো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে লিখিত পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এখানে বলে দেওয়া হয়েছে প্রাথমিক নির্বাচনী পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদেরকে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এবং সাধারণ জ্ঞান বিষয়ে সাক্ষাৎকার উল্লেখিত স্থানে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে লিখিত পরীক্ষা আগামী দশ জুন দু হাজার বাইশ শুক্রবার অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষায় ফলাফল জুন দু মাসের শেষ সপ্তাহে প্রকাশ করা হবে জয়েন্ট বাংলাদেশ আর্মি ডট মিল বিলু ওয়েবসাইটের মাধ্যমে আপনি রেজাল্টটি পেয়ে যাবেন এরপর আমরা দেখতে পাচ্ছি চূড়ান্ত পরীক্ষা আইএসবি পরীক্ষার পরে প্রার্থীদেরকে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এটি তো উত্তে স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলে আপনাকে নিয়োগ প্রদান করা হবে এরপর হচ্ছে নিয়োগ প্রদান হওয়ার পর আপনার হচ্ছে প্রশিক্ষণ নিতে হবে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীগণকে বিএমএতে তিন বছরের প্রশিক্ষণ গ্রহণ করতে হবে মূলত আপনার প্রশিক্ষণ কাল তিন বছর থাকবে এই তিন বছর বিএমএতে প্রশিক্ষণের সময় স্নাতক ডিগ্রি সম্পূর্ণ করবেন এবং ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স ইন সিকিউরিটি স্টাডিজ আপনি পাবেন এবং প্রশিক্ষণ শেষে কন্ডিশন অফিসার হিসাবে নিয়োগ প্রাপ্ত হবেন সেকেন্ড লেফটেন্যান্ট মূলত আপনাকে তিন বছর প্রশিক্ষণ নিতে হবে প্রশিক্ষণ নেওয়ার পর আপনি কন্ডিশন অফিসার হিসাবে নিয়োগ প্রাপ্ত হবেন সেকেন্ড লেফটেন্যান্ট হিসাবে এরপর এখানে অন্যান্য সুবিধা দিয়ে এই নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে আপনারা এই সকল সুবিধা দিয়ে প্রাপ্ত হবেন তারপর এখানে বলে দেওয়া হয়েছে আবেদনের শেষ তারিখ তিরিশ এপ্রিল দু তারিখ পর্যন্ত আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন এই ছিল বন্ধুরা মূলত আজকের মতো বাংলাদেশ সেনাবাহিনীর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সংক্রান্ত নিত্য নতুন সকল সরকারি চাকরির আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম